ना आमी कवि ना कि कोनो छवि दीघार भिडियो आपनादेर सामने तुले दी कारण ओटाई होच्छे आमार हबि। दीघार भिडियो तुले धराई होच्छे आमार दिशा जाते दीघाय बार बार आपनादेर होक छुटे आसा आमार आपनादेर साथे भालोबासा बेंचे थाक चिरस्मरणीय हये। दीघा ভিউ উইথ গৌতম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি 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 ভ্যালেন্টাইন্স ডে। হ্যালো, ওয়েলকাম টু দীঘা ভিউ উইথ গৌতম। একেবারে জমজমাট নিউ দীঘা সমুদ্র সৈকত, আর আজকে স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে চলছে সমুদ্র জুড়ে। একেবারে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন, समुद्रे स्नान থেকে নিয়ে হর্স রাইডিং, স্পিড বোট सब কিছুই একেবারে জমজমাট। আর এখানে কলকাতার বিভিন্ন পার্কের মতো গাছের গোড়ায় লুকিয়ে বা ছাতার নিচে লুকিয়ে প্রেম করতে বা ভালোবাসতে হয় না। আর আজকে একেবারে স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে, তাই একেবারে চুকিয়ে মজা সমুদ্র সৈকতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, चैनल के सबसक्राइब कर बेल आइकने क्लिक कर नोटिफिकेशन के ऑन कर नीन भिडियो है दीघाते पहुँचे जाए सरासरि मोबाइले। तो पागलू दीघा ভিউ উইথ গৌতম चैनल एखी सबसक्राइब कर नहीं और दीघा के एकेबारे सुंदर सुंदर ভিউর मजा लुटे ना, कारण एखने रही है दीघार सुपार 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 ভিউর मजा। सबके प्रथम एक खुशी खबर दिए दी, पार्कटा खुले गेছে কোনটা বলুন দেখি। ঢেউসাগর পার্ক आज के ভ্যালেন্টাইন্স ডে, और ভ্যালেন্টাইন্স ডেতেই কিন্তু ঢেউসাগর পার্ক খুলে দেওয়া হয়েছে। একেবারে জমজমাট মজা ঢেউসাগর পার্কেও করতে পারেন। ঢেউসাগর পার্কের মজা শুরু হয়ে গেছে, কারণ ভ্যালেন্টাইন্স ডেতে ঢেউসাগর পার্ক খুলে দেওয়া হয়েছে। অনেকদিন বন্ধ থাকার পর ঢেউসাগর পার্ক আবার খুলে গেল। অনেকেই জানতে চাইছিলেন, তাই আপডেটটা দিয়ে দিলাম। উদয়পুর সমুদ্র সৈকত মোটামুটি জমজমাট, এখানে মোটামুটি সি ফুডের মজা, সমুদ্র স্নান যেমনটা হয়। পর্যটকের সংখ্যা খুব বেশি না থাকলেও মোটামুটি মজা কিন্তু রয়েছে, সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি। জমে চলছে একেবারে সমুদ্র স্নান, টিউব নিয়ে জলে ভাসা হচ্ছে। আর এখানে লুকিয়ে না একেবারে দেখিয়ে ভালোবাসা প্রেম ইজহার করা চলছে, কারণ দীঘাই হচ্ছে খুলে ভালোবাসা অঙ্গীকার করার একটা জায়গা। জমজমাট মজার পরিবেশ, একেবারে সমুদ্রের জলে টেবিল চেয়ার পাতিয়ে মজা চলছে, দেখতেই পাচ্ছ তুমি। অসাধারণ মজার পরিবেশ, একেবারে জমজমাট দীঘার গোয়া উদয়পুর সমুদ্র সৈকত। এই মুহূর্তে একেবারে জমজমাটি মজার পরিবেশ, তবুও শুক্র শনি রবিবার একটু পর্যটকের সংখ্যা বেশি ছিল, যদিও আজকে একটু কম আছে। তবুও মজার কোনো খামতি কিছু নেই, একেবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উদয়পুর আমাদের গোয়ার ছবিটা ঠিক কেমন দেখতে লাগছে। একেবারে টেবিল চেয়ার পাতিয়ে সমুদ্রের জলে পা ভিজিয়ে সি ফুডের মজার সাথে একেবারে টেবিল সাজানো, দেখতেই পাচ্ছ তোমরা জমজমাট মজার পরিবেশ। স্যালাড থেকে নিয়ে সি ফুড থেকে নিয়ে সমস্ত কিছু একেবারে জমজমাট। দীঘায় চলে চারদিক ভালোবাসার অঙ্গীকার, প্রেমিক প্রেমিকা তাই দীঘায় ছুটে আসে বারবার। সমুদ্রে স্নান করে করব দুজন তুমি আর আমি, চলবে দীঘায় সারাদিন ধরে চুটিয়ে ভালোবাসার পাগলামি। বিভিন্ন ধরনের সি ফুড রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ইলিশ, পমফ্লেট, চিংড়ি। উদয়পুর এখন কিন্তু আমাদের বেঙ্গলের সি বিচ খোলা আছে, উড়িষ্যার সি বিচ বন্ধ, এবং সি বিচ একেবারেই জমজমাট মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ। একেবারে ভ্যালেন্টাইন্স ডে দিন জমিয়ে মস্তি চলছে, আর দিনের বেলায় একেবারে সমুদ্রে সৈকতের মজা নেওয়ার সাথে সাথে সি ফুডের মজা, হর্স রাইডিং সমস্ত কিছু চলছে। কিন্তু আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, সারা জীবন ধরে তোমার ভালোবাসার সাথী হয়ে থাকবো। তুমি আমার সকাল, তুমি আমার দুপুর, তুমি আমার রাত, তুমি ছাড়া আমি একেবারেই বরবাদ। করেও স্পিড বোট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্পিড বোটের মজা অনেকেই নিচ্ছে। আর একেবারে ছুটিয়ে মজা চলছে সমুদ্র সৈকতে, দেখতেই পাচ্ছ তোমরা সমুদ্র স্নান, ডান্স সব কিছু চলছে। জলের টিউব নিয়ে অনেকেই ভাসছে, অসাধারণ সুন্দর মজা চলছে সমুদ্র সৈকত। জলের ঢেউয়ের উপর ঢেউয়ের উপর দিয়ে একেবারে রাইড করে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো সমুদ্র সৈকত জুড়ে চলছে মজার পরিবেশ, পুরো গোটা সমুদ্র সৈকতে একেবারে টিউব নিয়ে জলে ভেসে আছেন বহু পর্যটক, তার সাথে স্নান করা চলছে। একেবারে জমজমাটি উদয়পুর, আমাদের গোয়ার ছবি তোমরা দেখছো। অসাধারণ মজার পরিবেশ, এখানে যারা এসছেন তারাই কিন্তু দিয়ে মজা করছে না, জমিয়ে নাচ চলছে দেখতে পাচ্ছ তোমরা। কোনো রকমের কোনো সুন্দরভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন একেবারে জমিয়ে চলছে, তোমরা দেখতে পাচ্ছ গোটা সমুদ্র সৈকত জুড়েই অসাধারণ মজার পরিবেশ, কোনো রকমের কোনো খামতি নেই সমুদ্র সৈকতে। অসাধারণ মজা, জাস্ট ছুটিয়ে একেবারে ফাটিয়ে মজা চলছে দীঘার উদয়পুর সমুদ্র সৈকত জুড়ে, ফাটিয়ে চলছে। কত রকমের ছড়া, কত রকমের কবিতা প্রেমিক প্রেমিকা বলতে থাকে। আর বিয়ের পরে এই হাগ ডে, কিস ডে, চকলেট ডে এসব হয়ে যাবে পরিবর্তন, তখন শুধু একটাই কথা বলবো, শুধু ভালো করে একটু শান্তিতে বাঁচতে দে। ফ্রুট স্যালাদের সাথে সাথে একেবারে সমুদ্র স্নান চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একেবারে মজাদার পরিবেশে চলছে সমুদ্র স্নান থেকে নিয়ে সমস্ত কিছু, দীঘার যে মজাগুলো হয় আর কি। তা বন্ধুরা, একেবারে দীঘা থেকে ডে বাই ডে টাটকা আপডেট তোমাদের সামনে তুলে ধরা হয়। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো, আর দেখতে থাকো দীঘা থেকে এই ধরনের একেবারে সুন্দর সুন্দর ভিউয়ের মজার সাথে সাথে সুন্দর মজাদার ভিডিও, দীঘার একদম বাস্তব টাটকা আপডেট তোমাদের সামনে তুলে দেওয়া হয় এই চ্যানেলে। যারা এখনও ভাবছো দীঘায় আসবেন কিনা, চিন্তা করার কোনো কারণ নেই, একেবারে দীঘা খুলে গেছে, দীঘায় আসতে পারো। অসাধারণ মজার পরিবেশ এই মুহূর্তে একেবারে ছুটিয়ে চলছে দীঘার সমুদ্রে মজা। আর ভ্যালেন্টাইন্স ডে একেবারে জমজমাটি সেলিব্রেশন, তোমরা দেখতেই পাচ্ছ উদয়পুর সমুদ্র সৈকত থেকে একবারে সরাসরি আমাদের সেই আপডেটটা দিয়ে দিচ্ছি। আর এই ধরনের একেবারে টাটকা আপডেট ডে বাই ডে আসতেই থাকবে, আর দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। আর ডে বাই ডে টাটকা আপডেটের সাথে সাথে দীঘার সুন্দর ভিউয়ের মজা নিতে হবে। ভ্যালেন্টাইন্স ডেতে আমি কাকে ভালোবাসি অনেকেই জানতে ইচ্ছুক, তাই তো? চাঁদকে ভালোবাসি রাত পর্যন্ত, সূর্যকে ভালোবাসি দিন পর্যন্ত, ফুলকে ভালোবাসি সুভাষ পর্যন্ত, দীঘা সুন্দরী তোমাকে ভালোবাসি আমার জীবনের একেবারে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত। অসাধারণ সমুদ্র সৈকতের ঢেউয়ের সাথে সাথে ঝাউবন এবং বালিয়াড়ি, যেটা দীঘা সমুদ্রের একেবারে শুরু থেকেই আছে, বালিয়াড়ি এবং ঝাউবন आगे হয়তো অতটা সুন্দর ভাবে বাঁধানো সমুদ্র সৈকতের বীচ ছিল না, তবে একেবারে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দীঘার যে ঐতিহ্য সেটাই হচ্ছে এই ঝাউবন এবং বালিয়াড়ি। সমুদ্র সৈকত, ঝাউবন, বালিয়াড়ি একসাথেই সব কটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দীঘার সমুদ্র সৈকতে চলছে ছুটিয়ে সমুদ্র স্নান, স্পিড বোর্ডের মজা নেওয়া আর হর্স রাইডিং, সব কিছু একেবারে জমজমাটি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন। এদিকে হর্স রাইডিংয়ের মজা চলছে জমজমাট।